রাজধানীর মোহাম্মদপুরে মোদী দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে চার দিন এবং সাবেক উপমন্ত্রী আরিফ খান জয়কে দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সুলতান উদ্দিন তাদের জামিন নামঞ্জুর করে রিমান্ডে পাঠান এর আগে আদালতের প্রবেশ মুখে বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের মুখে পড়েন আসামিরা রিপোর্ট করছেন মনির হোসেন কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলি বর্ষণে রাজধানীর মহম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ মারা যান তার এ হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয় এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনাসহ সাতজনকে অভিযুক্ত করা হয় এ মামলার দুই আসামি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী দীপু দীপুমণি ও সাবেক ক্রিয়া উপমন্ত্রী আরিফ খান জয়কে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চায় মামলা তদন্তকারী কর্মকর্তা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরেও আদালতের প্রবেশমুখেই গাড়ির গতিরোধ করে আসামিদের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা পরে কোর্ট হাজতখানা থেকে আদালতে হাজির করা হয় দুই আসামিকে আসামিদের এজলাসে হাজির করার পর হাত করা না পড়ানোর কারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে আইনজীবীরা বিক্ষোভের মুখে এক পর্যায়ে আসামি আরিফ খান জয়কে হাত করা পড়ানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয় শুনানির এক পর্যায়ে জয় কথা বলতে চাইলে বিএনপিপন্থী আইনজীবীরা বিরোধিতা করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড দেন দীপমনির 4 এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড দিয়েছে এই তারা যারা হুকুমদাতা ডাক্তার দীপুমণি ও আরিফ খান জয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো সুষ্ঠুভাবে তদন্তের আর্জি জানান আইনজীবীরা তদন্ত কর্মকর্তা তার বক্তব্য বলেছেন এই দীপুমণির নেতৃত্বে দেশ সারা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া হয়েছে পনেরো বছর অবৈধ সরকারের ক্ষমতা ভোট চুরি হত্যা এবং সমস্ত অপকর্মের সঙ্গে সে সরাসরি জড়িত এবং সে শেখ হাসিনার খুব কাছে থেকে এই সব ষড়যন্ত্রগুলির সঙ্গে সে জড়িত ছিল রাজধানী বাড়িধারা থেকে ডাক্তার দীপু মনিকে ও ধানমন্ডি থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করে আইন বাহিনী মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা